সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিপস উইথ মোমেনা চ্যানেলে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজ আবার আপনাদের মাঝে চলে এসেছি আজও কিচেনের কাজের অত্যন্ত জরুরি পাঁচটি টিপস থাকছে আপনাদের জন্য আশা করছি বরাবরের মতো আমার আজকের এই পাঁচটি কিচেন টিপসও আপনাদের অনেক ভালো লাগবে তাহলে ভিউয়ার্স কথা না বাড়িয়ে এখন চলে যাচ্ছি মূল ভিডিওতে টিপস নাম্বার ওয়ান দুধ দিয়ে আমরা পিঠা পায়েস সেমাই কাস্টার্ড বা বিভিন্ন রকম খাবার বানাই বিভিন্ন রকম খাবার প্রিপারেশন করি অনেক ক্ষেত্রে দেখা যায় যে দুধ কিন্তু অনেক সময় ফেটে যায় দুধ ফেটে গেলে সেই দুধ দিয়ে কিন্তু কোনো কিছুই তৈরি করা সম্ভব হয় না বিভিন্ন রকম খাবার প্রিপারেশন করার জন্য দুধ ইউজ করতে হলে দুধের সাথে সামান্য একটু বেকিং সোডা মিশিয়ে তারপর সেই খাবারে ইউজ করবেন তাহলে দুধ ফেটে যাবে না তবে খুবই সামান্য একটু বেকিং সোডা নেবেন এক চিমটি পরিমাণে বেকিং সোডা নিয়ে দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নেবেন তারপর যে খাবার আপনি তৈরি করবেন সেই খাবারে এই দুধটা ইউজ করবেন তাহলে দুধটা ফেটে যাবে না এই টিপসটি যারা জানতেন না আশা করছি তাদের অনেক উপকার হবে টিপসটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন ও ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে চলে যাচ্ছি পরের টিপসটিতে টিপস নাম্বার টু রান্না করা ছাড়াও শরীর সাথে আরও নানা গুরুত্বপূর্ণ কাজে আমরা ব্যবহার করি তো সরিষা তেল নিয়মিত দেহে মালিশ করলে কিন্তু ব্যথা থেকে মুক্তি পাওয়া যায় তাছাড়া হাঁপানি রোগীদের জন্যও কিন্তু সরিষার তেল খুবই উপকারী তবে অবশ্যই সেটা খাঁটি সরিষার তেল হতে হবে কিভাবে বুঝবেন সরিষার তেল আসল না নকল ঘরোয়া কিছু টিপস আছে যেগুলো করলে বোঝা যায় সরিষার তেল খাটি নাকি নকল তার মধ্যে একটা ঘরোয়া টিপস আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি যার সাহায্যে আপনি সহজেই জানতে পারবেন সরিষার তেল আসল নাকি নকল যখন সরিষার তেল কিনে আনবেন তখন একটা বাটিতে কিছুটা সরিষার তেল নিয়ে এটা ফ্রিজে রেখে দেবেন ফ্রিজে তেল রাখার পর যদি এই তেল জমাট বাঁধতে শুরু করে তাহলে বুঝবেন এটা খাঁটি সরিষার তেল না এটিতে ভেজাল আছে এই তেল খাঁটি হলে তরল আকারেই থাকবে কোনো জমাট বাঁধবে না অথবা যদি তেলের উপরে সাদা আস্তরণ পড়ে তাহলেও মনে করবেন এটি খাঁটি না এটিতে ভেজাল আছে তো এভাবে ঘরোয়া পদ্ধতিতে কিন্তু আসল বা নকল সরিষার তেল চিনে নিতে পারেন চলে যাচ্ছি পরের টিপসটিতে টিপস নাম্বার থ্রি এই টিপসটি থাকছে ফ্লাক্সের দুর্গন্ধ দূর করা নিয়ে ফ্লাক্স ব্যবহার করার পর কয়েকদিন যদি ফেলে রাখা হয় তাহলে কিন্তু ফ্লাক্সে দুর্গন্ধ সৃষ্টি হতে পারে তো ফ্লাক্সে যদি কখনো দুর্গন্ধ হয় তাহলে এক চা চামচ চিনি ফ্লাক্সের ভিতর দিয়ে দেবেন তারপরে ফ্লাক্সের ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ রেখে দেবেন কিছুক্ষণ পর গরম পানি দিয়ে ফ্লাক্সটা ধুয়ে নিলেই সব দুর্গন্ধ দূর হয়ে যাবে তো ভিওয়ার্স আশা করছি এই টিপসটাও আপনাদের ভালো লেগেছে চলে যাচ্ছি পরের টিপসটিতে টিপস নাম্বার ফোর বিজি লাইফে আমরা সবাই কিন্তু অনেক বিজি থাকি রোজ যদি মশলা বেটে রান্না করতে যায় তাহলে কিন্তু প্রচুর সময় লাগে তাই যদি আমরা একদিন সময় করে একটু বেশি করে মশলা বেটে ফ্রিজে রাখি তাহলে কিন্তু রোজ মশলা বাটার ঝামেলা থাকে না রান্না করতেও কিন্তু হয় রান্নাটা দ্রুত হয়ে যায় আদা রসুন বেটে অনেকদিন ফ্রিজে রাখলে ভালো থাকে না বা টাটকা বাটা মশলার যে স্মেল সেটা থাকে না এটা কিন্তু অনেকেই বলে থাকেন এই জন্য আজ আমি আপনাদের সাথে একটা পদ্ধতি শেয়ার করছি এই পদ্ধতিতে যদি আদা রসুন বেটে ফ্রিজে রাখেন তাহলে অনেক দিন ধরে ভালো থাকবে তো দেখুন আমি আদা ব্লেন্ড করে দেখাচ্ছি ব্লেন্ডারের জারে আমি আদার টুকরো প্রথমে দিয়ে দিলাম এবার সামান্য একটু পানি দিয়ে দেব। তো ব্লেন্ড করার সময় যতটুকু পানি দিতে হয় ঠিক ততটুকু পানি দিয়ে দেব। এরপর এর মধ্যে সামান্য একটু সয়াবিন তেল দিয়ে দেব খুবই সামান্য তেল দিবেন সয়াবিন তেল দেওয়ার পর দিয়ে দিবেন হলুদের গুঁড়া তো এভাবে সামান্য হলুদের গুঁড়া ও সয়াবিন তেল দিয়ে যদি আপনি ব্লেন্ড করে রাখেন তাহলে কিন্তু মশলার স্বাদ একদম পারফেক্ট থাকবে পাটায় বেটেও রাখতে পারেন পাটায় বেটে নিয়ে বক্সে উঠিয়ে বক্সের ভিতর হলুদ আর তেল দিয়ে মিশিয়ে নিয়ে তারপরে ফ্রিজে রাখবেন এতে কিন্তু মশলা যদি এক মাসও আপনি রেখে দেন তারপরও মশলার স্বাদ একদমই পারফেক্ট থাকবে সুপ্রিয় দর্শক আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেক ভালো লেগেছে এই টিপসটি যদি ভালো লাগে তাহলে আজকে চ্যানেলে যারা নতুন আছেন আর এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর অলরেডি যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলে যাচ্ছি পরের টিপসটিতে টিপস নাম্বার ফাইভ আচার বানিয়ে রেখে দিলে দেখা যায় কিছুদিন পর আচারে ফাঙ্গাস পড়ে যায় এর একটি কারণ কিন্তু হতে পারে আচারটি পুরোপুরি তেলে ডোবেনি সেজন্য কিন্তু আচার সবসময় তেলে ডুবিয়ে রাখবেন তবে তেলটা কিন্তু এমনি দিয়ে দেবেন না তেলটা ভালো করে গরম করে নিয়ে তারপরে এই তেলটা ঠান্ডা করে এই আচারের মধ্যে দিয়ে দেবেন তাহলে এই আচারটা কখনোই নষ্ট হবে না তো ভিউয়ার্স আশা করছি আজকের এই পাঁচটি কিচেন টিপসই আপনাদের অনেক ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাইকে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ